ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে পুড়ে অঙ্গার হওয়া 23 জনের লাশ দাফন হয়েছে গণকবরে, ছবি দেখে শনাক্ত করেছেন স্বজনরা। বরগুনার লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ঢাকায় চিকিৎসাধীন 6 জনের অবস্থা আশঙ্কাজনক। মুজিব শতবর্ষ অনুষ্ঠানে অনিচ্ছাকৃত বানান ভুলের জন্য আয়োজক কমিটি ক্ষমা চেয়েছে, জানালেন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবাসন উদযাপন কমিটির আহ্বায়ক শেখ সেলিম। সংলাপের নামে হুদা রকিব মার্কা নির্বাচন, কমিশন গঠনের তোড়জোড় চলছে, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বরেণ্য সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন, করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কাল বেলা 11টায় প্রেসক্লাবে জানাজা। চতুর্থ ধাপে কাল দেশের 838টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত 48 জন। পুঁজিবাজারের হারানো ঐতিহ্য ফেরাতে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের প্রধান উৎসব বড়দিন, করোনা সতর্কতার মধ্যে ফিলিস্তিনের বেথলহম সহ বিশ্বের বিভিন্ন দেশে নানান আয়োজন। ডেলমিক্রন নামে করোনা নতুন ধরনের সন্ধান, ভারতের 6 রাজ্যে কারফিউ জারি, বিশ্বে হাজারো ফ্লাইট বাতিল। ফেডারেশন কাপ ফুটবল মাঠে গড়াচ্ছে আজ কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যে 6টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ঢাকা আবাহনী ও উত্তর বারিধারা ক্লাব।